সালামু আলাইকুম আশা করি আমরা সকলেই ভালো আছি আজকে আমরা কথা বলবো এক ভিন্ন টপিক নিয়ে আজকের এই আয়োজনে আমরা একটু আলোচনা করব যে মেডিকেলের মতো পরিবেশে আমাদের কাদের আসা উচিত কারণ আমরা বর্তমানে দেখে থাকি যে আমাদের এই সুন্দর মহৎ একটা পরিবেশ অর্থাৎ আমাদের স্বপ্নের জগৎ মেডিকেলের মতো একটা পরিবেশ এখানে এখন আমাদের পরিবেশটা সুন্দর এবং স্বচ্ছ নেই তাই আজকে কথা হবে আমাদের এই বিষয়টা নিয়ে আশা করি আপনারা সকলেই আমাদের সাথেই থাকবেন আজকের লেকচারে তিনটা পার্ট থাকবে পার্ট বাই পার্ট কথা হবে ইনশাল্লাহ প্রথমে কথা বলা যাক একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে কেমন হওয়া উচিত মেডিকেলের একজন স্টুডেন্ট হিসেবে কাদের আসা উচিত বা কারা মেডিকেলের স্টুডেন্ট হিসেবে আসলে আমাদের এই উদ্দেশ্য বা আমাদের এই মেডিকেল সেক্টর আমাদের এই মেডিকেলের পরিবেশ সুন্দর থাকবে মেডিকেলের স্টুডেন্ট হিসেবে একজনকে অবশ্যই হতে হবে পরিশ্রমী প্রথম যে কথাটা বলতে হবে তা হচ্ছে পরিশ্রম কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে অত্যন্ত অত্যন্ত পরিশ্রমী হতে হবে তাদের পরিশ্রমের সীমা নেই সীমাহীন পরিশ্রম মেডিকেলে করতে হবে পড়ালেখার মতো ধৈর্য থাকতে হবে অনেক বেশিক্ষণ পড়ালেখার মতো ধৈর্য থাকতে হবে মন মানসিকতা থাকতে হবে অনেক বেশি শিখার মতো মন মানসিকতা থাকতে হবে অনেক বেশি শিখার আগ্রহ থাকতে হবে অনেক বেশি প্র্যাকটিস করার মতো আগ্রহ থাকতে হবে অনেক বেশি পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে লাগাতার কষ্ট করার মতো তার মেন্টালিটি থাকতে হবে একজন আরেকজনকেও উপকার করার মতো মেন্টালিটি তার থাকতে হবে একজন স্টুডেন্ট হিসেবে অন্য আরেকজন স্টুডেন্টকে হেল্প করার মন মানসিকতা সবসময় রাখতে হবে কারণ মেডিকেলে আমরা জানি যে বন্ধু বা আমাদের সিনিয়র জুনিয়র খুবই খুবই হেল্পফুল তাই অবশ্যই একজন স্টুডেন্টকে অনেক বেশি হেল্পফুল মাইন্ডের হতে হবে যেসব স্টুডেন্ট হেল্পফুল মাইন্ডের তাদের দ্বারা মেডিকেল সেক্টর অনেক বেশি উপকৃত হয় কোনো সময় একজন স্টুডেন্ট হিসেবে অন্য একজন স্টুডেন্টকে ডিমোটিভেট করা যাবে না বিভিন্ন রকম ডমিনেট করার মতো মেন্টালিটি রাখা যাবে না র্যাগিং দেওয়ার মতো চিন্তাভাবনা মাথায় ভুলেও আনা যাবে না একজন স্টুডেন্ট কম পারলে তাকে আমরা কোনো সময় যেন ডিমোটিভেট না করি তাকে যেন কোনো সময় হেওয়া প্রতিপন্ন না করি অবশ্যই বাধ্যগত হওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে অবশ্যই রেসপন্সিবল হতে হবে অনেক বেশি রেসপন্সিবল হতে হবে টিচারদের কথা মেনে চলার মতো মেন্টালিটি রাখতে হবে একজন মেডিকেল স্টুডেন্টের লাইফে বা তার কেরিয়ারের জন্য বা তার জ্ঞান অর্জনের জন্য শেখার জন্য তার দক্ষতা অর্জনের জন্য একজন টিচার যে কত গুরুত্বপূর্ণ তা বলে ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব না তাই অবশ্যই একজন স্টুডেন্টকে তার টিচারের বাধ্যগত হতে হবে টিচারের কথা মেনে চলার মতো মন মানসিকতা থাকতে হবে এইসব জিনিস নিয়ে যেই সব স্টুডেন্ট মেডিকেলে আসতে পারবে তারা অবশ্যই আশা করি মেডিকেলে অনেক বেশি সাইন করবে তাদের দ্বারা মেডিকেল সেক্টরটা অনেক বেশি সুন্দর হবে তাদের দ্বারা মেডিকেলের পরিবেশটা সুন্দর স্বচ্ছ হবে মেডিকেলের সুন্দর স্বচ্ছতা ফিরে আসলে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি স্বাচ্ছন্দ্যে জ্ঞান অর্জন করতে পারবো এখন কথা বলবো আমরা সেকেন্ড পার্ট নিয়ে মেডিকেলে একজন স্টুডেন্ট হিসেবে তো কেমন হওয়া উচিত বা কীরকম বৈশিষ্ট্য থাকা দরকার এই বিষয় সম্পর্কে আমরা জানলাম একটা মেডিকেল সেক্টর শুধু স্টুডেন্ট দিয়েই না স্টুডেন্টের পাশাপাশি থাকে টিচারও তাই কেমন হওয়া উচিত একজন টিচার হিসেবে যে মেডিকেল সেক্টরে জয়েন করবে তাই এবার কথা বলবো একজন টিচার হিসেবে মেডিকেলে কাদের আসা দরকার বা কাদের দ্বারা বেশি উপকৃত হবে মেডিকেল সেক্টর মেডিকেল সেক্টরে একজন স্টুডেন্ট যেমন গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ একজন টিচার কারণ একজন টিচারের ভূমিকা মেডিকেলের নলেজ অর্জন করার জন্য ভূমিকা তার অবদান এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় মেডিকেল সেক্টরে একজন টিচার হিসেবে যে ব্যক্তি সহানুভূতিশীল যে ব্যক্তি পরোপকারী যার মধ্যে শিক্ষা দেওয়া এবং প্রকৃত পক্ষে একজন ব্যক্তিকে একটা স্টুডেন্টকে মানুষ করে তোলা একজন স্টুডেন্টকে দক্ষ করে তোলার মতো মেন্টালিটি থাকবে তাদেরই আসা উচিত যাদের মধ্যে চিন্তা ভাবনা থাকবে যে একটা স্টুডেন্ট একবার দুইবার তিনবারে নাহি পারতে পারে আমি তাকে আরও আবার শেখাবো। আরও যত বেশি শেখানো সম্ভব আমি শেখাবো একটা স্টুডেন্ট একবারে ডেলিভারি নাও দিতে পারে একটা পড়া একটা আইটেম বা একটা কার্ড একটা টার্ম একটা প্রফ ফার্স্ট টাইমে সে নাই পারতে পারে তাকে আবার ইন্সপায়ার্ড করব এরকম মেন্টালিটি যাদের থাকবে যেসব ব্যক্তিদের থাকবে তারা যদি মেডিকেল সেক্টরে টিচার হিসেবে আসে তাহলে মেডিকেল সেক্টরের প্রত্যেকটা স্টুডেন্ট অত্যন্ত বেশি উপকৃত হবে কারণ আমরা দেখি যে একটা স্টুডেন্ট পড়াশোনায় একটু হয়তো বা দুর্বল হতেই পারে বা একটা স্টুডেন্ট পড়াশোনা অনেক বেশি ইম্প্রুভ করতেছে তো মেডিকেলের সব স্টুডেন্ট সবসময় একই রকম পারফরম্যান্স করবে একই রকম ভালো রেজাল্ট করবে এমন হওয়াটা স্বাভাবিক না এখানে প্রত্যেকটা স্টুডেন্টই অনেক মেধাবী অনেক বেশি মেধাবী কারণ এইখানে আসতে হলে কতটা যুদ্ধ করতে হয় কতটা সংগ্রাম করতে হয় তাকে কেবল আমরা প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টই জানি তাই এখানে প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি সম্ভাবনাময় যদিও আমাদের এই মেডিকেল সেক্টরে কিছু স্টুডেন্ট যারা দেখি যে আমাদের মাঝেই একটু দুর্বল হয়ে পড়ে বা একটু পিছিয়ে পড়ে বা যাদের পড়াশোনার গতিটা সবার মতো হয় না বা কেউ একটা পড়া একবার দুইবারে পারতেছে না বা স্যারদের লেকচার ক্যাচ করতে পারতেছে না এরকম অনেক অনেক সমস্যা থাকে যেই সব সমস্যার কারণে মূলত সে তার নিজেকে ইম্প্রুভ করতে পারতেছে না এরকম অনেক সমস্যা থাকে কোনো স্টুডেন্টের আর্থিক সমস্যা থাকে কোনো স্টুডেন্টের ফ্যামিলিয়াল সমস্যা থাকে কোনো স্টুডেন্টের পার্সোনাল সমস্যা থাকে তো এরকম অনেক অনেক সমস্যা একটা স্টুডেন্টের থাকতে পারে সেই সব ক্ষেত্রে সে কিন্তু অতটা ইম্প্রুভ করতে পারে না সে কিন্তু রেগুলার পাস করতে পারে না সে রেগুলার পরীক্ষা দিতে পারে না সে রেগুলার ক্লাস করতে পারে না সে এরকম যে জটিলতার মধ্যে পড়ে যায় তখন তার পক্ষে এরকম ইম্প্রুভ করা সবার মতো ইমপ্রুভ করা সম্ভব হয় না কারণ দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই মেডিকেলে সবাই অনেক বেশি পড়োয়া হয় অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করে থাকে তো এত মানে সবার ভালোর মাঝে কিছু কিছু মানুষের লাইফ বা তার জীবন ব্যবস্থাটা এমন হয়ে দাঁড়ায় যে তাকে পড়াশোনার পাশাপাশি তাকে আরও বেশি একটু এক্সট্রা কাজ করতে হয় বা তাকে আরও একটু বেশি রেসপন্সিবল হতে হয় তো সেই ক্ষেত্রে এই স্টুডেন্ট কিন্তু যে বসে আছে যে সারা দিন পড়ার মতো সুযোগ পাচ্ছে তার মতো কিন্তু রেজাল্ট তার হবে না এটাই স্বাভাবিক তার মতো কিন্তু সে ইম্প্রুভ করতে পারবে না কারণ মেডিকেলে দেখা যায় যে সব স্টুডেন্ট কিন্তু সারাদিন ঘরে বসে পড়ালেখা করে না অনেকেই অনেক কাজ করে অনেকেই টিউশনই করে বা বাইরে অন্য কোনো কাজ করে সব মিলে তাদের একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তাই সবার ইম্প্রুভমেন্ট এক হবে না কখনোই এইসব বিষয়গুলো যে ব্যক্তি বুঝে থাকবে যে ব্যক্তি স্টুডেন্টদের জীবন ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখে যে ব্যক্তি স্টুডেন্টদের প্রবলেমগুলো বুঝে থাকে যে ব্যক্তি স্টুডেন্টদের মেন্টালিটি বুঝে থাকে যে ব্যক্তি স্টুডেন্টদের হতাশার কারণ বুঝতে পারে যে ব্যক্তি স্টুডেন্টদের কীভাবে ইম্প্রুভ করতে হবে কিভাবে তার নিজের সমস্যাগুলো সমাধান করতে হবে এই বিষয়গুলো বুঝে সেই সব ব্যক্তি যদি মেডিকেলের টিচার হিসেবে জয়েন করেন তাদের দ্বারা মেডিকেল সেক্টর অনেক বেশি উপকৃত হবে কারণ একজন টিচারের অবদানের জন্য একটা স্টুডেন্ট অনেক খারাপ অবস্থা থেকে অনেক ভালো অবস্থানে যেতে পারে আবার টিচারের একটু রাগ বিহেভিয়ার জন্য একটা স্টুডেন্ট অনেক বেশি হতাশার মধ্যে পড়ে যেতে পারে সেই বিষয়গুলো যেই ব্যক্তি বুঝে থাকেন তাদেরই কেবল টিচার হিসেবে মেডিকেলে জয়েন করা উচিত কারণ এই পৃথিবীর সবচেয়ে কঠিনতম পড়াশোনার মধ্যে মেডিকেল সেক্টরের পড়াশোনা অন্যতম কঠিন একটা পড়াশোনা এই পড়াশোনার মধ্যে যদি আমাদের কেউ ডিমোটিভেট করে বা কেউ আমাদের হেল্পফুল না হয় সে হতে পারে আমাদের সহপাঠী অথবা আমাদের টিচার এরা যদি আমাদের সহযোগী না হয় এরা যদি আমাদের জন্য হেল্পফুল না হয় তাহলে এই মেডিকেল সেক্টর ইম্প্রুভ করবে না কারণ একটা স্টুডেন্ট তখনই অনেক বেশি শিখবে যখন একটা টিচারের কাছে স্টুডেন্ট কমফোর্ট ফিল করবে একটা টিচারের কাছে যখন সে তার সমস্যাগুলো মন খুলে বলতে পারবে তখন কিন্তু সে স্টুডেন্ট অনেক ভালো শিখবে তখন কিন্তু সে অনেক বেশি ভালো জানবে আর যখন একটা স্টুডেন্ট অনেক বেশি ভালো জানবে অবশ্যই সে ভবিষ্যতে ভালো কাজ করবে তাই এর জন্য একজন টিচারকে অবশ্যই সাপোর্টিভ হতে হবে একটা স্টুডেন্ট একটু কম পারলো তাকে ধমক দিলাম বা একটা স্টুডেন্ট একটু অমনোযোগী থাকলো তাকে ইচ্ছামতে গালাগাল করলাম একটা স্টুডেন্ট একটু বেশি পেন্ডিং খেলো বা একটা কার্ডে ফেল করলো টার্মে ফেল করলো বা প্রফে ফেল করলো এতে করে সে একদম পচে গেল তাকে দিয়ে কিছু হবে না সে কেন আসছে মেডিকেলে মেডিকেল এত কঠিন সে কেন জানতো না বা কেন না জেনে আসলো বা কেন জেনে বুঝেই বা কেন আসলো এই এইসব পেইনফুল কথাবার্তা যেই সব ব্যক্তি বলে থাকেন তাদের মেডিকেলের টিচার হিসেবে জয়েন করা উচিত না একটা স্টুডেন্ট কম পারলে বা একটা স্টুডেন্ট অনেক বেশি ফেল করলে তাকে আরও বেশি তাকে সাপোর্ট দিতে হবে তাকে আরও বেশি বোঝাতে হবে তাহলেই সে ইম্প্রুভ করবে আমরা যদি তাকে আরও বেশি ডিপ্রেসড করে দিই আরও বেশি গালমন্দ করি আরও বেশি হতাশার কথা বলি আরও বেশি পেইনফুল কন্ডিশন একটা স্ট্রেস কন্ডিশন দেই। আমরা যদি তার পাশে সাপোর্টিভ হিসেবে কাজ না করি তাহলে কিন্তু সে ওইখান থেকে আর ইম্প্রুভ করতে পারবে না আর বর্তমানে এটাই কিন্তু বেশি হয়ে থাকে মেডিকেল সেক্টরে অনেক ভালো ভালো টিচার যেমন আসেন তার মাঝে কিছু কিছু টিচার এমন হয়ে থাকেন যারা একটু ডিপ্রেস করে দেন যারা হতাশ করে দেন যারা মিসবিহেভ করেন যারা রাফ বিহেভ করেন এই জিনিসগুলো যাদের মধ্যে থাকবে এরকম নেগেটিভ পয়েন্টগুলো যাদের মধ্যে থাকবে তাদের মেডিকেল সেক্টরে টিচার হিসেবে আসার দরকার নেই তারা যদি মেডিকেল সেক্টরের টিচার হিসেবে আসে তাহলে স্টুডেন্ট ভালো শিখতে পারবে না আর স্টুডেন্ট যদি ভালো না শিখে এই দেশে বা এই জগতে ভালো ডাক্তার তৈরি হবে না আমাদের যে উদ্দেশ্য যে এই দেশটাকে সুস্থ করে তোলা সেটা সম্ভব হবে না এবার কথা বলো আমাদের থার্ড পার্ট নিয়ে এই অংশে থাকবে একজন প্রফেশনাল হিসেবে কাদের মেডিকেল সেক্টরে আসা উচিত আমরা প্রায়ই একটা অভিযোগ শুনে থাকি ডাক্তার কথা শুনে না ডাক্তার এই করে না ডাক্তার ওই করে না ডাক্তার ঠিক মতো দেখে না ডাক্তার ঠিক মতো হিস্ট্রি নেয় না ডাক্তার সময় দেয় না ডাক্তার ভালো বিহেভ করে না এরকম অসংখ্য অভিযোগ আমরা পাই আমি নিজের কথা বলি আমি বাংলাদেশের একটা স্বনামধন্য মেডিকেল কলেজে আমার মাকে নিয়ে গিয়েছি যেইখানে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় আমার মাকে ভালোভাবে দেখেই নাই আমার মাকে ভালোভাবে জিজ্ঞেসই করে নাই আমার মায়ের হিস্ট্রি নেয় নাই এটা আমি নিজে সাক্ষী এরকম বহু বহু অভিযোগ একজন পেশেন্টের কাছ থেকে পাওয়া যায় ডাক্তারের প্রতি কেন ভাই একজন ডাক্তারের প্রতি এমন অভিযোগ কেন থাকবে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টকে তিনটা বছর শেখায় হিস্ট্রি নেওয়া নিয়ে তাহলে একজন প্রফেশনাল হিসেবে একজন ডাক্তারের পেশায় নিয়োজিত থেকে কিভাবে একটা রুগীর সে হিস্ট্রি কমপ্লিটলি না নিয়ে ট্রিটমেন্ট দেয় এছাড়া এরকম আরও অনেক অনেক সমস্যা থাকে এছাড়া অনেক রাফ বিহেভ আমরা ডাক্তারদের কাছ থেকে পাই আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগি ডাক্তারদের কারণে আমি একটা জিনিস ভাবলেই অবাক হয়ে যাই আর তা হচ্ছে প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট জেনেভা ডিক্লারেশন কিন্তু পরেই পাশ করে পরীক্ষায় কিন্তু এই কোয়েশনটা অনেক বেশি আসে আমরা সবাই খুব ভালোভাবে এটা মুখস্থ করে ফেলি কিন্তু আমরা ডাক্তারি যখন পেশায় নিয়োজিত থাকি আমরা যখন সেবা দেই মানুষের সাথে কিন্তু সেই বিহেভগুলো করতে ভুলে যাই হাজার হাজার এমন কমপ্লেন আছে হাজার হাজার এটা উচিত না এইটা করা যাবে না এটা উচিত না তাই মেডিকেল সেক্টরে একজন প্রফেশনাল হিসেবে একজন সেবা দানকারী হিসেবে প্রত্যেকটা ব্যক্তিকে হতে হবে অত্যন্ত সহানুভূতিশীল এবং অত্যন্ত পরোপকারী অত্যন্ত দায়িত্বশীল এবং খুব সৎ এবং সুন্দর মন মানসিকতার। যে জেনেভা ডিক্লারেশনগুলো প্রত্যেকটা রোলস প্রত্যেকটা কথা খুব ভালোভাবে মুখস্থ করে পরীক্ষায় পাশ করছে ঠিক সেই কথাগুলো যেন বাস্তব জীবনে অ্যাপ্লাই করে তাহলে এই দেশের মানুষ সুস্থ হবে এই দেশের মানুষ চিকিৎসা পেয়ে সন্তুষ্ট হবে আমাদের ডাক্তারি পড়ার যে উদ্দেশ্যটা মহৎ উদ্দেশ্য সেটা সার্থক হবে আমরা কেন একজন মানুষের সাথে এমন মিসবিহেভ করব। একজন ডাক্তার কেন একজন মানুষের সাথে মিসবিহেভ করবে একজন ডাক্তার কেন একটা পেশেন্টের ভালোভাবে গুরুত্ব দিবে না আমি আমার বাবাকে নিয়ে একটা বাংলাদেশের অন্যতম বড় একটা মেডিকেল কলেজ স্বনমদন্ন মেডিকেল কলেজে গিয়েছিলাম রাত দুইটার সময় কিন্তু আমার বাবার ট্রিটমেন্ট পাইছে রাত পাঁচটার সময় কেন এমন হবে এমন হওয়া যাবে না এমন হলে আমাদের মেডিকেল সেক্টরের যে উদ্দেশ্য সেটা থাকবে না সেটা বজায় থাকবে না সেটা উদ্দেশ্য হাসিল হবে না উদ্দেশ্য আমাদের পূরণ হবে না লক্ষ্য অর্জন হবে না সব বৃথা ভালো স্টুডেন্ট হয়ে লাভ নাই ভালো টিচার হয়েও লাভ নাই কারণ ভালো টিচার এবং ভালো স্টুডেন্ট দুইটাই আমাদের মানে মূল লক্ষ্য হচ্ছে বা দুইটার প্রতিফলনটা হবে আমাদের সেবা সেবাদানকারী একটা জায়গায় গিয়ে আমাদের প্রফেশনাল লাইফে যদি আমরা প্রফেশনাল লাইফে ভালো না করি বা আমরা একটা মানুষের বা একটা রোগের সন্তুষ্টি অর্জন না করতে পারি তাহলে আমাদের সব বৃথা দরকার নেই তাহলে এই সেক্টরে আসার যে এমন মন মানসিকতার থাকবে তাকে এই মেডিকেল সেক্টরে আসার দরকার নেই এটা অনেক মহৎ পেশা অনেক বড় একটা সম্মানের পেশা এই পেশায় আসতে হলে অবশ্য অনেক বেশি সফট মাইন্ডের হতে হবে অনেক বেশি পরোপকারী মাইন্ডের হতে হবে অনেক বেশি সহানুভূতিশীল হতে হবে ভালো স্টুডেন্ট হওয়ার দরকার নেই ভালো স্টুডেন্ট হয়ে লাভ নেই ভালো টিচার হওয়ার দরকার নেই ভালো টিচার হয়ে লাভ নেই যদি ভালো সেবা না দিতে পারি অনেক বেশি সহানুভূতিশীল হয়ে অনেক বেশি কর্মঠ হয়ে অনেক বেশি পরোপকারী মন মানসিকতার হয়ে আমাদের এই মেডিকেল সেক্টরে প্রত্যেকটা ব্যক্তিকে আসা উচিত তা না হলে মেডিকেল সেক্টরে আসার দরকার নেই কারো এই মেডিকেল সেক্টরটাকে নষ্ট করার দরকার নেই আমরা প্রত্যেকে যদি এই বিষয়গুলো আজকে বুঝে থাকি তাহলে অবশ্যই আমাদের এই মেডিকেল সেক্টরে এত অভিযোগ থাকতো না আমার এই কথাগুলো যদি আপনার কান পর্যন্ত যেয়ে থাকে তাহলে এই জিনিসগুলো আমরা যেন আর ভবিষ্যতে না দেখি নেগেটিভ পয়েন্টগুলো যেন আমরা আস্তে আস্তে সবাই সমাধান করি পজিটিভ পয়েন্টগুলোর যেন আমরা আরও বাড়াইতে থাকি তাহলে আমাদের এই মেডিকেল সেক্টর অনেক সুন্দর হবে অনেক ভালো হবে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো শিখবে প্রত্যেকটা টিচার ভালো কাজ করবে সম্মান পাবে প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মানুষ সুন্দর সেবা পাবে এই বাংলাদেশ হবে একদিন এই বিশ্বের রোল মডেল এই বাংলাদেশ থেকে সারা বিশ্বের মানুষ চিকিৎসা নিতে পারবে যদি এরকম সুন্দর সহযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি আমরা না করতে পারি তাহলে এই এইখান থেকে কোনো সময় ভালো রেজাল্ট আশা করা যাবে না তাই আমাদের প্রত্যেককে একজন স্টুডেন্ট হিসেবে অথবা একজন টিচার হিসেবে অথবা একজন প্রফেশনাল হিসেবে এই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত যার মাধ্যমে এই দেশ উপকৃত হবে আজকের এই কথাগুলো তিক্ত সত্যি কথা আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকের মন খারাপ হয়ে যাবে বা অনেকের চিন্তা ভাবনার সাথে মিলবেও না তাই আমি আন্তরিকভাবে দুঃখিত যে একটু বেশি তিক্তভাবে বলে ফেলছি হয়তো বা কিন্তু এই কথাগুলো না বলে আমি আর পারলাম না এই কথাগুলো বলা উচিত এই বিষয়গুলো আমাদের রিমাইন্ড করে দেওয়া উচিত প্রত্যেকটা মুহূর্তে এই বিষয়গুলো আমাদের মনে করা উচিত তাই আমার আজকের এই আয়োজন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আশা করি সকলেই ভালো থাকবেন এবং মেডিকেল সেক্টরটাকে মেডিকেল প্রফেশনালটাকে মেডিকেল জগৎটাকে সবাই মিলে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করব স্বচ্ছ করে তুলব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ